এই বেটা তোর বিয়ে হয়েছে, তোর দুইটা বাচ্চা আছে, তোর বউ আছে, বিয়ে হয়েছে, 16 বছর হয়েছে, তুই মাথার মধ্যে চুলকো যায় কারে দেখাইতে যাবি? মানে কি বুড়া বয়সে তোমার বিম্রতি জাগ্রত হয়েছে? তোমার বিম্রতি আজকে ঝাড়ু দিয়ে বাইরে, আমি যদি তোমার গা থেকে না ফেলেছি, আমার নামও তোমার স্ত্রী না, ঠিক আছে? ফ্ল্যাশব্যাক। বিশ্বাস করেন বন্ধুগণ, যদি একটা বার ফাইতাম, যদি একটা বার ফাইতাম, হেই মানুষটারে যে কি নাই শালি দুলা ভাইয়ের সম্পর্কটা রে তৈরি করছে, হেতের লাগে আমি একটু বোঝ পরামর্শ করলাম হইলে। এই ঘরের মধ্যে আমার বাসার মধ্যে মুসিবত এই আফত আবার ফরে তেনে আমার স্বামীর চেহারা দেখছেন নাকি ফরি মানে সকসক করতেছে, এই বেটার চেহারা এত ফরি মানে গুলো করতেছে, কিছু কইতে গেলে বলে 10টা না 5টা না একটা মাত্র শালি এসে বাসার মধ্যে, তুমি এমন করো কি লেগিয়া? আরে বেটা আমি এমন করি কি লেগিয়া? তুমি বোঝো না, তুমি বোঝো না, আমার মনের মধ্যে হিংসায় জলমল জলমল করে, আর হিংসা করতে না কে লেগে কোন শালি যদি এমন সুন্দরী হয়, সেটি যদি 2 মিনিট ফর ফরে এরকম চুলেরে বাইরে বাইরে দুলা ভাইয়ের সামনে গিয়ে খাড়ায় খাড়ায় ডঙ্কাইরা কথা বলে, কোন বইনের মন্ডার মধ্যে হিংসা ঢুকত না আপনারা বলেন? এই সেরি আমার বাসার মধ্যে আইসা লতি সারাদিন কটকট করো কে লেগিয়া? তুই জন্মের ফলে তে কটকট করতে করতে তোর নাম হয়েছে গা কটকটি, এর ফলে তোর লজ্জা লাগে না? তোর যে মানে ছেটাক দেয় কটকটি, তোর একটু নিয়ে লজ্জা লাগে না? এইদিকে আমার স্বামী আছে দিনে রাইতে ওফর নাই দুফর নাই সারাটা দিন খালি শালির চুলের প্রশংসা, এইদিকে বেটারে ফিসন দিয়ে গোয়া কইতাছি জিরিমিরি জিরিমিরি চুল প্রশংসা ভালো লাগে না? তোরে বিয়ের সময় দা আমার ফাউ পর্যন্ত চুল আসিল, তোরে বিয়ে করে তোর মাথার চুল আমি উড়াইছি, আমার মাথার চুল তুই উড়াইছিস, বেড়া এখন শালিরে দর্শাস না? শালির মাথার চুল হে খুব ভালো লাগে ফিঙ্গে দেখি কেমন, ওমা ওমা শালির মাথা তোরা দেখো ভালো গন্ধ হইতেছে, কোন রকম গন্ধ হইতেছে না এটা কোনো কথা, এইগুলা দেখলে তারে বেশি হিংসা লাগে, বেড়ারে কইতাছি তোর আমি খাবার লইতাছি খারাপ, এইদিকে বেড়ায় আমার চেহারা দেখা 2 মিনিট সজাইয়া থাকে, 2 মিনিট পরে আমার বেকায় যায় এটা কোনো কথা, যখনই দুইটারে দেখি তখনই দেখি দুইজন এক লাগে বেয়া গল্প করতেছে, আরে ভাই গল্পের একটা লিমিট আছে নাকি কি? বইয়া বইয়া তোরা খিচুড়ি ফাহা আছে, এদিকে রান্নাঘরে মনও দিতে পারতাছি না, রান্নাঘরের মধ্যে আগুন জ্বলবে কি? আমার বুহার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, বুহার আগুনটা এইদিকে রান্না চালাইতেছি, এইদিকে কটকটিয়ে কইতাছে দিদি তুমি কি রান্তাছো? আমি গেলাম একটা একটা চুল ছিঁড়ার পরে সেই চুলগুলা কেমনে জোড়া লাগায় সেই রেসিপি রান্না করতেছি, এইদিকে মনের মধ্যে ফ্রাসের নম্বরই মানে দুঃখ নিয়ে ফোলা ভাইনের রুমের মধ্যে আসছি, আসার পরে ফোলা ভাইনের গেলাম তখন মা কি কম সুন্দর, তখন মা কি জীবনে কম সুন্দর আসিল, হেতেরা কইলে হঙ্গ মা কম সুন্দর, আমি গেলাম তখন মায়ের চুল কি কম সুন্দর, হেতেরা মাথা নাড়িয়ে কইলে হঙ্গ মায়ের চুল কম সুন্দর, কন্ত নিজের ফ্যাটার ফোলা ভাইনে যদি মায়ের এমনি অপমান করে আমি কোথায় যাইতাম, আর হেটা তো নিজের মায়ের ফ্যাটার বইনো না, বইনো তো অপমান করবই, এদিকে ফোলা ভাইনে দাম দেন আর মানুষে কি দাম দিব, ফোলা ভাইনে কইলাম তখন মা কি বিয়ের সময় কম সুন্দর আসিল, হেতেরা কই আমরা জানি না আমরা কি বিয়ের সময় আসিলাম, এটাও তো ঠিক, ফোলা ভাইনে তো বিয়ের সময় আসিল না, হেতেরা কেমনে জানবে হেতেরার মা কতটা সুন্দর আসিল, এদিকে ফোলা ভাইনে কয় আমগো মা কোনোদিন সুন্দর আসিল, এটা কি বিশ্বাস করার মতো কথা নাকি স্বাভাবিক না কথা, এইটা কোনো কথা? ফোলা ভাইনে অবিশ্বাস করে না আমি একালে সুন্দর আসিলাম, এই কথা ফোনটা বিয়ের লাইগুলো ডিপ্রেশনে চলে গেছে, মনের মধ্যে প্রচন্ড পরিমাণে দুঃখ নিয়ে নিজের ঘরে মধ্যে আইলাম, আইয়া দেখে এদিকে গেদ আবার সেগায় ফুইতে রয়েছে, আরে জীবন দা তোরাই কাটাইতেছস, লাইফ দা তোরাই কাটাইতেছস, আমি যাইছি শুধু দুঃখ পাওয়ার লেগে, তবে জীবনে না আছে কটকটি, না আছে দুঃখ, না আছে স্বামী, না আছে জ্বালা, তো বন্ধুগণ মনের মধ্যে প্রচন্ড পরিমাণে দুঃখ নিয়ে চলে এসেছে নিজের রুমের মধ্যে, আমার রুমের মধ্যে আপনারা যে ডেই দেন হিডই বাঙ্গা, অবশেষে আরো একটা জিনিস ভেঙেছে, কংগ্রাচুলেশন করবেন আমাকে, তো চিন্তা করিতেছে আমি কি আবার সেই রঙ্গনের হেয়ার টনিক গুলা ইউজ করা ব্যবহার করা শুরু করে দিব, স্বামী খালি শালির দিকে সাইয়া থাকে কলজাটা তো ফিরে যায় শালির দিকে কইতে পারি না বলে আমার হিংসা লাগে, এইদিকে এই কথা কইতে না কইতে দেব্যের ঘরে সেরিয়ে ঘরের মধ্যে ডিকা গুলা গা, এই কটকটির জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গা, হেতি ঘরের মধ্যে ডিকা সাথে সাথে কইতে সারি দিদি এই রঙ্গনের জিনিস গুলা তো তোমার লেগে এনেছি, এই রঙ্গনের হেয়ার টনিক শুধুমাত্র তোমার জন্য, এটা কিন্তু ওয়াটার বেস, এটা কিন্তু তেল তেলা না, চুলের মধ্যে দিলে চুল হবে ঝিরিমিরি ঝিরিমিরি একেবারে আমার মতো, তোমার মতো এমন বুট্টা চুল হবে না, কটকটির কথা শুনে সইতে না পারে আমার বিলাইরা নিজের জীবন উৎসর্গ করে দিতে চলে যাইতেছে, চিন্তা না করা যায় কটকটির কথা কি পরিমাণে বিষাক্ত, এইদিকে হেতি তো কইয়াই যাইতেছে এইটা হইতেছে রঙ্গন হালবার, এইটার মধ্যে যে রিভাইটালাইজিং হেয়ার টনিকটা আছে এইটা চুল ফরা কমায়, চুলের খুশকি দূর করে, স্কাল্পের চুলকানি কমায়, হেতি এত কইরা আমারে পরামর্শ দিতেছে, আমি হেতি রে কইলাম এই যে অসভ্য উঠকো ঝামেলা তুমি আমার এত কিছু শিকার লাগতো না, তুমি আগে মনে কইরা দেখো এগুলো তোমার কেড়াই ছিনাইছে, হেতি মনে কইরা কইরা কইল ওরে দিদি এগুলো তো তুমি আমারে ছিনাইছিলে, তুমিই তো বলেছিলে যে রঙ্গন হালবার থেকে এগুলো জিনিসগুলো ইউজ করার জন্য, তো তুমি আমারে ঠিকানা দিয়ে তুমি নিজে ইউজ করো নাকি জন্য, আমি গেলাম আমাদের সংসার আছে জামাই আছে বাচ্চা কাচ্চা আছে এত কিছু কইরা কি নিজের যত্ন লং যায়, হ্যাঁ এই যে নারিশিং হেয়ার টনিকটা এটা তো শুধুমাত্র রাত্রেবেলা একটুখানি স্প্রে কইরা ঘুমাই গেলে গেই হয়ে যায়, আর দিনের বেলা গোসলের পরে যদি রিভাইটালাইজিং হেয়ার টনিকটা ইউজ করি তাইলে তো হয়ে যায়, কিন্তু এই সংসারের মধ্যে সময় দিয়ে দিয়ে আমি নিজের জন্য এক ফোঁটাও সময় পাই না, এদিকে বইটা ফের ফের করতেছে, আগো দিদি গো তুমি নিজের যত্ন করো যত্ন করো, নাইলে তোমার স্বামী গেলে বাইক গাছে বোগা বুঝে তোমার স্বামী গেলে অন্য বেটি গদিকে সাইয়া থাকবো, এই সব পরামর্শ করতেছি আমার টাইমে বেড়াই হাজির, আরে বেড়া তুমি 2 মিনিট ফরে ফেরে চলে আসো কেন, বেড়াই কইলো আরে শালি আর বইল না তুমি তোমার দিদির মাথার মধ্যে কি তামাখি দিতেছো, তুমি চাইলে আমার মাথায় মাখি দিতে পারো, আমার মাথায় যথেষ্ট চুলের সংকট আছে, এই কথা শুনিয়া কটকটি কইলো দাদা গো আপনি কেমনে আমার দিদিটারে লয়া সংসার করার, এমন বেলাস মাস
সুলিমন বুইটা সুল এরকম সুলুলা বেটিলে সংসার করন যায় স্ত্রীদের সুল হবে লম্বা লম্বা জিরিমিরি একেবারে খুশকি মুক্ত দেহে না পুরা আমার মত রাফটার বড়া কেমন খাটাশের মত থাকে হে এই রঙন হারবালের জিনিসগুলা নিজে নিয়মিত ইউজ করলে অথবা স্বামী বলতেছে আমি কি ইউজ করতে পারবো না এই কথা শুনি আমার বিলাইরা আবার হাতের জীবন উৎসর্গ করতে চলে যাইতেছে হেতে আর এই ঘরের মধ্যে থাকতেছে না এই ঘরের মধ্যে কি চলতেছে ভাই কেউ আমারে বুঝায় এইদিকে কটকটিয়া কইলা দাদা দুইটা মিনিট অপেক্ষা করেন দিদির মাথার মধ্যে দিয়ে আমি সুন্দর করে আপনার মাথার মধ্যে গসে গসে ডলে ডলে দিয়ে দিব আমি গেলাম তুই কি করবি কয় দাদার মাথায় গসে গসে ডলে ডলে দিয়ে দিব আমি স্বামীরে গেলাম তুমি এখান থেকে প্রস্থান হইতে পারো আমি আসিতেছি তোমার সাথে বুঝা ভরা বাকি আছে এইদিকে বইনেরে গেলাম তুই তাড়াতাড়ি মাথাটা আমারে বাইন্দা দে হেতি মাথার মধ্যে দিয়া কইলে দাদার তেল না যে তেল দিয়ে মাথা বাইন্দা থিবা এইটা দিয়ে তুমি অফিসে যাইতে পারবা আদালতে যাইতে পারবা বাজারে যাইতে পারবা এটার কোনো অয়েল বেস না এটা একেবারে ফানির মতো দিলে একটু পরে হুকাই গেলে সুল একেবারে জিরিমিরি জিরিমিরি করবে ঠিক আছে এইটা রিভাইলাইটাইজিং হেয়ার টনিক ওয়াটার এটা সবসময় মাথায় দিবে আমি কি তোমার খারাপ চাই আমার মনে কোনো হিংসা আছে আমি তাই রেগেলাম না তুই আমার কোনো খারাপ চাস না কিন্তু আমি তো নিজের সাইডে আমার খারাপ হইতে দিতে পারি না তাই না যা বই যা অনেক উপকার করছস আমার তোর উপকার কোনোদিন ভুলবো না তোর উপকার জীবনে ভুলার মতো না রঙ্গন হারবাল আমার সিনাই দিছস তারপরে এখন যা বই তোর উপকার আমি আজীবন মনে রাখবো এটা বইলে জুতা গুলা তার মুখের উপরে ফিকা মাইরা ঘরের মধ্যে ঢিকা স্বামীর সাথে বোঝা ফোনা করতে আসলাম হেতের মাথার মধ্যে হেতে ডলে ডলে রিভাইলাইটাইজিং হেয়ার টনিক ইউজ করবে তা আবার শালির হাতে এই বেটা তোর বিয়ে হয়েছে তোর দুইটা বাচ্চা আছে তোর বউ আছে বিয়ে হয়েছে 16 বছর হয়েছে তুই মাথার মধ্যে শুল্ক যায় কারে দেখাইতে যাবি মানে কি বুড়া বয়সে তোমার বিমরতি জাগ্রত হয়েছে তোমার বিমরতি আজকে ঝাড়ু দিয়ে বাইরে আমি যদি তোমার গা থেকে না ফেলেছি আমার নামও তোমার স্ত্রী না ঠিক আছে তোমারে আজকে হারে হারে আমি শিখাবো রিভাইলাইটাইজিং হেয়ার টনিক ওয়াটার আর নারিশিং হেয়ার টনিক ওয়াটার কোনটা কখন দিতে হয়।